আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আমি নুসরাত বলছি, আজ তোমাদের মাঝে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো সবাই মিলে বায়না ধরছে যে মামি একটু চলো ঘুরতে যাই, কোথাও যাব ঘুরতে। হঠাৎ করে প্ল্যান, ওরাও আসছে আজ অনেক দিন পর, প্রায় 3 বছর পর প্রায় প্রায় আসে, কিন্তু কেউ তাদের বউ নিয়ে আর আসে না। তার তাদের ওয়াইফকে নিয়ে আসলো, ননদের ছেলেরা সব, ছেলে ছেলের বউ। মেয়েকেও খবর দিলাম আসো বাড়িতে, মেয়েও ডাক্তার দেখাবে বলছে, এই জন্য আসছে। এতে আমার ননদের ছেলেরা, এই যে ছেলের বউ দুইটা, খুবই ভালো লাগতেছে। আমার নিজের ছেলে না থাকলে কী হবে? ওরাই আমার ছেলে আর ওরাই আমার বউ। এই তো ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসলাম, বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি চলে আসছি। ঘণ্টাখানিকের মতন ছিলাম, তাই বাসায় এসে এখন বলতেছে ওরা মুড়ি মাখা খাবে। তাই ননদের ছেলেকে দিলাম যে তোমরাই করো বাবা, আমি এগুলার মধ্যে নাই। ওরাই করতেছে রান্না বান্না, ওরাই করছে, আমি ফ্রি। রাতের বেলা আয়োজন, রান্নার আয়োজন, এখন মুড়ি মাখার আয়োজন ওরাই করতেছে। ওদের জন্য সবাই দোয়া করো, ওরা কাপিল জুটি নতুন। আরে তো আমার মেয়ের পাশে সোফার মধ্যে বসা, ওর চাচাতো বোন আবার ভাইয়ের বউ হয়, ফুফাতো ভাইয়ের বউ হয়। আমরা সবাই মিলে এখন মুড়ি মাখা খাবো। খাওয়া শেষ করলাম, এখন ওরা রান্না করছে বিরিয়ানি, তাই আমরা আবার সবাই খেতে বসলাম। বিরিয়ানিটা খিচুড়ির মতো হয়ে গেছে, এখানে গরুর মাংস আছে আর চিকেন রান্না করছি। ভাত আছে সাথে, যে যেটা খায়। আমি আর তোমাদের ভাইয়া ভাত খাবো, বিরিয়ানি ভালো লাগে না। মেয়ের জামাই আসছিল তখন রান্না করা হয়েছে। মাঝে মধ্যে ফ্যামিলির সবাই একসাথে হলে ভালো লাগে।